নমস্কার বন্ধুরা, আজকে আমরা আপনাদের সঙ্গে স্টেট ব্যাংকের অর্থাৎ এসবিআই ব্যাংকের একটা জনপ্রিয় স্কিম সম্বন্ধে আলোচনা করব। যেই স্কিমে আপনি ইনভেস্ট করলে ট্যাক্স ছাড় তো পাবেন, সেই সঙ্গে মাত্র 50,000 টাকা ইনভেস্ট করে আপনি একটা নির্দিষ্ট সময়ের পরে প্রায় 26,50,000 টাকা রিটার্ন পাবেন। এবং এটা কিন্তু একটা স্টেট ব্যাংকের জনপ্রিয় স্কিম। এখানে আপনি ইনভেস্ট করলে যেমন ট্যাক্স ছাড় পাবেন, একইভাবে টাকা তোলার ক্ষেত্রেও একটা নির্দিষ্ট পরিমাণ সম্পূর্ণ ট্যাক্স ছাড়ও হয়। এবং শুধু তাই নয়, এই স্কিমে যদি আপনি এটা ইনভেস্ট করেন তো তাতে যদি 1,000 টাকা এটা মিনিমাম যদি ইনভেস্ট করেন একটা নির্দিষ্ট নিয়মে, সেটাও কিন্তু আপনার গিয়ে দাঁড়াবে প্রায় 42,91,000 অর্থাৎ প্রায় 43,00,000 টাকার কাছে দাঁড়িয়ে যাবে। এমনকি এখানে আপনি যদি একটু হিসেব করে টাকা জমাতে পারেন একটা নির্দিষ্ট নিয়মে, যদি সামর্থ্য থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রায় 1,28,00,000 টাকা পেয়ে যাবেন খুব সহজে। তো দেখেনি কী বিষয়টা বা এ তথ্যটার সত্যতা বা কতটা আছে সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করবো, যে তথ্যটা আদৌ সত্য কত। যে স্কিমটির কথা বলবো সেই স্কিমটি বলার আগে একটু বলি যে আমরা কিন্তু ইনভেস্ট করার সময় একটা কনফিউশনে পড়ি যে কোথায় ইনভেস্ট করব, যেখানে আমরা রিটার্ন ভালো পাব এবং যেখানে আমাদের টাকাটা ট্যাক্স ছাড়ও দেবে এবং সে সময় অবশ্যই তো আমরা নিরাপত্তা খুঁজি। তো সেক্ষেত্রে এখানে কিছুটা হয়তো ঝুঁকি থাকলেও টাকাটা কিন্তু আপনি অনেকখানি রিটার্ন পাবেন। যে স্কিমটির কথা বলছি সেটা হচ্ছে স্টেট ব্যাংকের লং টার্ম ইকুইটি ফান্ড বা এসবিআই দীর্ঘমেয়াদি ইকুইটি ফান্ড। এটা সম্পূর্ণরূপে একটা ইএলএসএস ফান্ড, ইকুইটি লিঙ্ক সেভিংস স্কিম। তো এই স্কিমে আপনি ইনভেস্ট করলে আপনার টাকা কিন্তু এত বড় পরিমাণে গিয়ে দাঁড়াবে এবং এটা কিন্তু স্টেট ব্যাংকের পক্ষ থেকে অফার করা হয় সমস্ত ব্যাংকের গ্রাহকদের জন্য। আপনি শুধু ভাববেন না যে আপনি স্টেট ব্যাংকের গ্রাহক, শুধু স্টেট ব্যাংকের গ্রাহকরা নিতে পারেন না, আপনি যদি অন্য ব্যাংকেরও গ্রাহক হন সেক্ষেত্রেও কিন্তু আপনি এটা ইনভেস্ট করতে পারবেন। তার সমস্ত গ্রাহক যাদের অন্যান্য ব্যাংকে অ্যাকাউন্ট আছে তারা কিন্তু এটাই ইনভেস্ট করতে পারে এবং বাড়িতে বসে কিন্তু ইনভেস্ট করা যায়। তো এই এসবিআই যে লং টার্ম ইকুইটি ফান্ড বা এসবিআই দীর্ঘমেয়াদী স্কিম, এখানে আপনি ইনভেস্ট করলে মাত্র 3 বছরের জন্য লক থাকে, অর্থাৎ 3 বছর। সবচেয়ে কিন্তু যত সেভিংস স্কিম আছে তার মধ্যে কিন্তু এই স্কিমটা, অর্থাৎ এই ইকুইটি লিঙ্ক সেভিংস স্কিম, যেটা স্টেট ব্যাংক এই অফারটা করে, স্টেট ব্যাংক বা অন্যান্য মিউচুয়াল ফান্ডেও কিন্তু আছে। তো এই স্টেট ব্যাংকের এই এসবিআই মিউচুয়াল ফান্ডের এই যে স্কিমটিতে কিন্তু 3 বছরের লক ইন পিরিয়ড এবং এখানটায় হাই রিটার্ন পাবেন। এবং যখন আপনি টাকা তুলছেন প্রতি আর্থিক বছরে আপনার 1,00,000 টাকা লাভের জন্য কোনো ট্যাক্স লাগবে না। 1,00,000 টাকার বেশি লাভ হলে ধরুন আপনি দিয়েছিলেন 5,00,000 টাকা, সেটা আপনার হয়ে গেছে 10,00,000 টাকা, তো সেক্ষেত্রে তার লাভ হলো কত, 5,00,000 টাকা, সেক্ষেত্রে 1,00,000 টাকা আপনি ছাড় পাবেন। তো আপনি যদি একটু হিসেব করে টাকা তুলতে পারেন তাহলে হয়তো আপনার ট্যাক্স লাগবে না। ধরুন আপনি 1,00,000 টাকার মতন লাভ নিয়ে টাকাটা তুলতে পারেন, কারণ এখানে পার্সিয়ালি আপনি টাকা তুলতেই পারেন এসআইপি। এবং সেই সঙ্গে এখানটায় তো অবশ্যই তো ট্যাক্স ফ্রি ব্যাপারটা আছে। এবং এখানটায় যে এই মুহূর্তে এটা একটা মিউচুয়াল ফান্ড, যেহেতু এখানে অবশ্যই মার্কেট রিস্ক আছে, অবশ্যই মানে মার্কেটে এখানে শেয়ারটা যেহেতু টাকাটা কিন্তু ওরা বিভিন্ন সংস্থায় খাটায়, এবং সেই সঙ্গে এটাতে 80% ইকুইটিতে যায় এবং 20% পর্যন্ত এরা কিন্তু মানি মার্কেটে খাটাতে পারে। এবং এর যে চেয়ারম্যান বা এই মুহূর্তে যে এর ম্যানেজার, তার নাম হচ্ছে মিস্টার দীনেশ বালাচন্দন। এই স্কিমটি লঞ্চ হয়েছিল 1993 সালে 31শে মার্চ। তারপর থেকে কিন্তু এখনও খুব ভালো রিটার্ন দিয়ে যাচ্ছে। আপনি যদি এসআইপি মাসে মাসে ইনভেস্ট করতেন সেক্ষেত্রে মিনিমাম 500 টাকা আপনি ইনভেস্ট করতে পারবেন, এবং কোনো সময় যদি মনে হয় যে আমার একটু টাকা হয়েছে একটু বেশি কিনে নিই, সেক্ষেত্রেও মিনিমাম 500 টাকা আপনি ইনভেস্ট করতে পারবেন। এবং এটা ওপেন এন্ডেড, যে কোনো সময় যে কোনো দিন আপনি কিনতে পারবেন, 24 ঘন্টা, কোনো নির্দিষ্ট নিয়মে নয়, কোনো নির্দিষ্ট অফার নয়, সবসময় কিন্তু এই স্কিমটিতে আপনি ইনভেস্ট করতে পারবেন। এর নাম কিন্তু এসবিআই লং টার্ম ইকুইটি ফান্ড। এবং এক্ষেত্রে একটু বলে রাখি, এই মুহূর্তে যে রিটার্নগুলো, তার মধ্যে প্রথমত যে রিটার্নটা আপনাদের সঙ্গে আলোচনা সেটা হচ্ছে 3 বছর। আপনাদের আমি প্রথমেই বলেছিলাম যে 3 বছরের জন্য লক ইন থাকে, অর্থাৎ 3 বছরের জন্য আপনার টাকাটা ব্লক থাকে, কারণ আপনি যেহেতু ট্যাক্স ছাড়া নিচ্ছেন। তো সেক্ষেত্রে তো অন্যান্য সেভিংস স্কিমে যেমন থাকে, যেমন এনপিএস বা এনএসসি, সবেতে কিন্তু ট্যাক্স ছাড়া নিতে হলে আপনাকে নির্দিষ্ট দিন পর্যন্ত লক রাখতে হয়। তো এক্ষেত্রেও কিন্তু লক ইন, অর্থাৎ ওই টাকাটা আপনার ব্লক হয়ে থাকবে 3 বছরের জন্য মাত্র। তো এই মুহূর্তে লাস্ট 3 বছরের রিটার্ন দিয়েছে, যদি আপনি রেগুলারে করেন কারোর মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে বা অন্য কোনো এজেন্টের মাধ্যমে, সেক্ষেত্রে আপনি রিটার্ন পাবেন 28.01% 3 বছরে। আর যদি আপনি নিজে করেন অনলাইনে,
সেক্ষেত্রে আপনি রিটার্ন পাবেন 28.81%। অর্থাৎ রিটার্নটা কিন্তু খুব ভালোই এবং এটা মাত্র 3 বছরে এই রিটার্নটা দেবে। তো এই 3 বছর যদি আপনি ইনভেস্ট করেন সেক্ষেত্রে দেখুন, যদি আপনি একসঙ্গে 1.5 লক্ষ টাকাই শুধুমাত্র একবার দিলেন, তো 3 বছর পরে ওই 1.5 লক্ষ টাকাটা গিয়ে আপনার কিন্তু দাঁড়াবে 3,20,583 টাকা। অর্থাৎ 1,70,583 টাকা আপনার লাভ হচ্ছে। অর্থাৎ এখানে লাভ কিন্তু আপনার ডবল হয়ে গেল। এটা শুধুমাত্র আপনি 1 বছর ইনভেস্ট করলেন। প্রতি বছর যদি আপনি 1.5 লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে কিন্তু টাকাটা কিন্তু অনেকখানি আপনার দাঁড়িয়ে যাবে। অর্থাৎ 1 বছর যদি 1.5 লক্ষ টাকা ইনভেস্ট করেন সেক্ষেত্রে সেই 1.5 লক্ষ টাকাতে আপনি লাভ পাবেন 1,70,583 টাকা। অর্থাৎ ম্যাচ টোটাল আপনি 3 বছর পরে পাবেন 3,20,583 টাকা। কিন্তু যদি আপনি প্রতি মাসে 2,000 টাকা করে ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনি তো 1,20,000 টাকা টোটাল ইনভেস্ট করলেন 1 বছরে, তো সেক্ষেত্রে আপনি 3 বছরে দেবেন 3,60,000 টাকা এবং সেক্ষেত্রে আপনার টাকাটা গিয়ে দাঁড়াবে 3 বছর পরে 5,75,477 টাকা। অর্থাৎ 2,15,477 টাকা আপনার লাভ হবে 3 বছরে এবং সেটা আপনার সাধ্য মতন ইনভেস্ট করে। অর্থাৎ 28.81%, এটা আমরা ডাইরেক্ট, অর্থাৎ আপনি নিজে থেকে বাড়িতে করলে অনলাইনেও আপনি ইনভেস্ট করতে পারবেন। এদের SBI মিউচুয়াল ফান্ডের অনলাইনে অপশান আছে, তো সেক্ষেত্রেও আপনি কিন্তু 3,60,000 টাকা দিয়ে 2,15,000 টাকার কাছাকাছি লাভ করতে পারবেন। এবার দেখে নিই এদের 10 বছরে কী রিটার্ন দিয়েছে। দেখুন 10 বছরে রিটার্ন দিয়েছে 15.10%। তো সেক্ষেত্রে আপনি যদি একসঙ্গে মাসে মাসে টাকা জমা করেন 1,000 টাকা করে, সেক্ষেত্রে 10 বছরে আপনি টোটাল জমা করবেন 1,00,000 টাকা এবং সেটা গিয়ে আপনার দাঁড়াবে 1,20,000 টাকা। তো সেক্ষেত্রে আপনার এটা গিয়ে দাঁড়াবে 2,78,675 টাকা। অর্থাৎ প্রায় ডবল হয়ে যাবে আপনার টাকাটি। এটা মাত্র 1,000 টাকা করে আপনি যদি প্রতি মাসে ইনভেস্ট করেন 10 বছরে এই 15% রিটার্ন নিয়ে। কিন্তু আপনি এই 1,20,000 টাকা যদি একবারেই ইনভেস্ট করেন সেক্ষেত্রে দেখুন রিটার্নটা কতটা পার্থক্য হয়ে যাচ্ছে। 10 বছর পরে সেটা কিন্তু হয়ে দাঁড়াচ্ছে 4,85,466 টাকা। দেখেছেন মোটামুটি টাকা কিন্তু আরও ডবল হয়ে গেল। যে টাকাটা আপনি ইনভেস্ট করছিলেন মাসে মাসে সেখানে যা পাচ্ছিলেন তার থেকে কিন্তু অনেকখানি, অর্থাৎ প্রায় কয়েক গুণ টাকা কিন্তু আপনি বেশি পাচ্ছেন। এবার দেখে নিই এই সময় যদি আপনি 50,000 টাকার যদি একটা ইনভেস্ট করতেন সেক্ষেত্রে, যেটা আমরা প্রথমে শুরু করেছিলাম 50,000 টাকা দিয়ে, তো সেক্ষেত্রে আপনি 50,000 টাকা 10 বছরে ওই 15.1% হারে রিটার্নে পাবেন 2,02,277 টাকা রিটার্ন পাবেন। এবার দেখে নিই 15 বছরে যদি আপনি রিটার্ন করেন সেক্ষেত্রে রিটার্নটা 12.03% এবং এখানটা SBI মিউচুয়াল ফান্ডের যে রিটার্নটা সেটা কিন্তু 1,000 টাকার মাসে যদি আপনি রিটার্ন মানে জমা করেন 15 বছরে টোটাল আপনি জমা করবেন 1,80,000 টাকা এবং রিটার্ন পাবেন 5,04,576 টাকা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ক্যালকুলেটারগুলো দেখাচ্ছি আপনাদেরকে, এগুলো সম্পূর্ণরূপে স্টেট ব্যাঙ্কের যে মিউচুয়াল ফান্ড ওয়েবসাইট সেই ওয়েবসাইটের কিন্তু স্ক্রিনশট নিয়েছি। কারণ আপনারা হয়তো বলতে পারেন যে ফেক জিনিস, তার জন্য কিন্তু আমরা এই বিষয়টি স্ক্রিনশট সহ নিয়েছি, আমরা অন্য কোনো চার্ট বানাইনি। কারণ আপনাদের মানে এটার ভরসা হওয়ার জন্য যে সত্যি খবরটি সত্যতা কতটা, কারণ ওদের ওয়েবসাইটে দিচ্ছে। এবং এই যে রিটার্নের ক্যালকুলেটারটা এটাও কিন্তু স্টেট মানে সমস্ত মিউচুয়াল ফান্ডের উপর যারা রিসার্চ করে ভ্যালু রিসার্চ তাদের ওয়েবসাইট থেকে কিন্তু নেওয়া। সুতরাং এখানে কিন্তু মানে এই যে তথ্যগুলো বা ডাটাগুলো কিন্তু অরিজিনাল। তো এক্ষেত্রে কিন্তু 1,000 টাকার মাসে দিয়ে আপনি 15 বছরে 1,80,000 টাকার বদলে পাবেন 5,04,000। অর্থাৎ প্রায় আপনি 3,00,000 টাকার বেশি কিন্তু লাভ পাচ্ছেন। যদি ওই একই সময় আপনি ওই 1,80,000 টাকা দিয়ে একবারে ইনভেস্ট করতেন প্রতি মাসে মাসে 1,000 টাকার দেওয়ার পরে, যখন 15 বছরে 1,80,000 টাকা দিচ্ছেন সেটা যদি একবারে দিয়ে দিতেন সেখানে দেখুন আপনি 15 বছরে পাবেন 9,85,241 টাকা। অর্থাৎ রিটার্ন কিন্তু কয়েক গুণ বেড়ে গেল। তো এটাও কিন্তু খুব দরকারি, আপনি চাইলে এটা ইনভেস্ট করতে পারেন। যে একসঙ্গে যদি আপনার টাকা থাকে সেক্ষেত্রে আপনি ইনভেস্ট করতে পারবেন 15 বছরের জন্য 1,80,000 টাকা 9,85,241 টাকা রিটার্ন হবে। এবার দেখে নিই 50,000 টাকা যদি ইনভেস্ট করেন 15 বছরে কত পাবেন, 2,73,678 টাকা 15 বছরে আপনি এই 50,000 টাকার বদলে এই টাকাটা পাবেন। এবার দেখে নিই যদি আপনি 20 বছরে করেন, 20 বছরে এই মুহূর্তে রিটার্ন কিন্তু 22.4%, 4.5%।
এক্ষেত্রেও যদি আপনি মাসে মাসে 1000 টাকা করে জমা করেন, টোটাল আপনি জমা করলেন ধরুন মানে 240000 টাকা আপনি টোটাল জমা করবেন এবং রিটার্ন পাবেন 42,91,947 টাকা, অর্থাৎ প্রায় 40 লক্ষ টাকা আপনার শুধু লাভ হবে। মানে আপনি কারণ দিচ্ছেন তো মাত্র 2,40,000 টাকা, তো সেক্ষেত্রে কিন্তু এই টাকাটা কিন্তু আপনার লাভ হবে, অর্থাৎ 42,91,947 টাকা আপনি রিটার্ন পাবেন 20 বছরে 22% হিসেবে। আবার যদি এটাই আপনি এই 20 বছর যেটা দিচ্ছিলেন 2,40,000 টাকা সেটা যদি এককালীন জমা করতে পারেন, তাহলে দেখুন সেটা 20 বছরে 22% রিটার্ন হিসাবে পাবেন 1,28,05,833 টাকা, অর্থাৎ 1 কোটি টাকা, 1 কোটি টাকা কিন্তু আপনার লাভ হবে মিনিমাম। কারণ সরি, আপনার 1,28,00,000 টাকা আপনি রিটার্ন পাবেন, অর্থাৎ যদি 2,40,000 টাকা বাদ দিই সেক্ষেত্রে যদি আমি 3 লক্ষ টাকাই বাদ দিলাম, তো সেক্ষেত্রে দেখুন 1,25,00,000 টাকা আপনার শুধু নিট লাভ হবে 20 বছরে। এবারে যদি 50,000 টাকা যেটা আমরা শুরু করেছিলাম সেই 50,000 টাকা যদি ইনভেস্ট করেন 20 বছরে, সেক্ষেত্রে 22% রিটার্ন হিসাবে 26,67,882 টাকা রিটার্ন পাবেন। এই হচ্ছে স্টেট ব্যাংকের এই জনপ্রিয় স্কিম যেটার নাম এসবিআই লং টার্ম ইকুইটি ফান্ড, যেটার আগে নাম ছিল এসবিআই ম্যাগনাম ট্যাক্স সেভার। তো এটাতে কিন্তু আপনি ইনভেস্ট করতে পারেন, তবে হ্যাঁ অবশ্যই আমি বলবো এটা একটা মিউচুয়াল ফান্ড, মার্কেট লিঙ্কড আছে, রিস্ক অবশ্যই আছে, আপনি চাইলে এটা ইনভেস্ট করতে পারেন, কারণ অবশ্যই সেই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন যে আমার রিস্ক আছে, হুট করে টাকা তুলতে পারবেন না, বা সেই সঙ্গে বাজার ডাউন গেলে টাকাটা আপনার লস মানে কমে যাবে, ভয় পেলে হবে না। তাই যদি আপনি মিউচুয়াল ফান্ডে মানে সাহসী হয়ে থাকেন তাহলে অবশ্যই এটা ইনভেস্ট করতে পারেন, রিটার্ন কিন্তু যথেষ্ট ভালো দিচ্ছে। তো তথ্যটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ধন্যবাদ।